করোনা মোকাবেলায় সরকার এখনও পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি রাজধানীর বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন দলের সিনিয়র নেতারা দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় লিফলেট বিতরণ শেষে রুহুল কবির বলেন সরকার কার্যকরী পদক্ষেপ না নিয়ে বরং উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে বেশি ব্যস্ত ঝুঁকি থাকলেও সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিকে নজর দিচ্ছে না ইতালি ফেরত প্রবাসীদের ব্যবস্থাপনার বিষয়েও সরকারের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে দাবি করেন বিএনপির এই নেতা একেবারেই গা ছাড়া ভাব দিয়ে চলছে শুধু তারা ওই আগেও যেমন করেছে শুধু মুখের কথা বড় বড় কথা কিন্তু কাজের ক্ষেত্রে কিছু নেই কারণ জবাবদেহি নেই এই সরকারের এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় বলেই আজকে উদুর পিন্ডিপুদুর ঘরে চাপাচ্ছেন অন্যের উপর দায়ী চাপাচ্ছেন বিরোধী দল এই সমস্ত কথা বলছে তো আপনারা কি করছেন আপনাদের পদক্ষেপ কোথায়